এদিকে ঢাকা 5 ও 18 আসনে উপনির্বাচনে ভোটের দিন সাধারণ ছুটি থাকছে না। ওই দিন ভোট দিয়েই সবাই যার যার কর্মস্থলে যাবেন। নির্বাচনের দুই দিন আগে ও ভোটের পর দিন সহ মোট চার দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচনের দিন মাইক্রোবাস ও মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা থাকলেও গণপরিবহন সহ সাধারণ যান চালু থাকবে। তবে নির্বাচনে বিজিবি মোতায়েন করা হবে। দুপুরে ঢাকা 5 ও 18 আসনের উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পাওয়ার পয়েন্ট উপস্থাপন জানাচ্ছি।